রোম সম্রাট বিখ্যাত একজন সেনাপতির অধীনে 40,000-এর দুর্ধর্ষ একটি বাহিনী প্রস্তুত করলেন। এই খবর যখন নবীজির কাছে পৌঁছে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি রোমান বাহিনী মক্কা কিংবা মদিনায় এসে হামলা চালায় তাহলে ইসলামী রাষ্ট্র আক্রান্ত হয়ে যাবে, বহু মুসলমানদের ক্ষতি সাধিত হয়ে যাবে, আরব এবং মুসলমানদের অনেক অঞ্চলের ক্ষতি সাধিত হয়ে যাবে। এজন্য আরব এবং কোনো মুসলিম এলাকা যেন ক্ষতির সম্মুখীন না হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, রোমানরা এই ইসলামী সাম্রাজ্যে প্রবেশ করার আগেই তাদেরকে বাধা দেওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে সাহাবীদেরকে আদেশ দিলেন। কিন্তু যেই সময়ে যুদ্ধের আদেশ দিলেন ওই সময়টা ছিল বড় কঠিন সময়, দিকে দিকে ছিল তখন দুর্ভিক্ষ, সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে কত প্রচণ্ড গরম সেখানে থাকে। সেই সময়ের অবস্থাটা ছিল এমন, প্রচণ্ড তাপে কেউ যদি সামান্য একটু ছায়ার মধ্যে আশ্রয় নিত তো মনে হতে যেন প্রাণে একটু প্রশান্তি ফিরে পেত। ছায়া কিংবা বাড়িঘর থেকে বের হয়ে সামান্য একটু রোদে গেলেই শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়ে যেত, চামড়া ঝলসানো রোদ, এইরকম গ্রীষ্মের খরতাপ। অন্যদিকে খেজুর গাছের খেজুর পাকার সময় চলে এসেছে, ফসল কাটার সময় চলে এসেছে, আবার মদিনা থেকে তাবুকের দূরত্ব অনেক বেশি, সব মিলিয়ে গ্রীষ্মকাল, ফসল কাটার সময় এসেছে, আবার দূরত্ব হলো অনেক বেশি। নবীজি যখন যুদ্ধের কথা বললেন, জিহাদের কথা বললেন, মোমেনদের অন্তর তখন খুশি হয়ে গেল, কারণ মোমেনরা কখনো জিহাদে ভয় পায়? মোমেনরা মনে করে জিহাদে গিয়ে আমি যদি বেঁচেও আসি তাও আমার ক্ষতি নাই, যদি আমার জীবন চলে যায় তাও আমার কোনো লস নাই, কারণ জিহাদে যদি জীবন চলে যায় ওই শহীদকে বিনা হিসাবে বিনা বিচারে যিনি জান্নাত দিবেন সবাই বলেন তিনি কে। এই কঠিন সময়ে নবীজি যখন জিহাদের কথা বললেন মোমেনদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে গেল, মোমেনরা খুশি হয়ে গেল, কিন্তু মুনাফিকের অন্তর ভেতরে ভেতরে খারাপ। মুনাফিকগুলো যুদ্ধ বিগ্রহকে ভয় পায়, মুনাফিকগুলো ভীত বিহ্বল হয়ে গেল, অন্যদিকে তারা খুশিও হলো। খুশি হলো এই কারণে, মুনাফিকরা বাহিরে ইমানের বহিঃপ্রকাশ ঘটালেও ভেতরে ভেতরে ইসলামের প্রতি তাদের দুশ্মনী আছে না নাই। মুনাফিকরা চিন্তা করলো, এবার যদি রোমান বাহিনী সত্যি সত্যি এসে ইসলামী সাম্রাজ্যে হামলা চালায় তাহলে মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতন সুনিশ্চিত। এজন্য মুনাফিকরা তলে তলে অনেক খুশি, তারা চিন্তা করল শত্রুরা যেন ভালো মতো হামলা চালাতে পারে, সবাইকে যেন নাস্তানাবুদ করে দিতে পারে, এজন্য শত্রুদের সহযোগিতা করার জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করি। এবার মুনাফিকরা কুবার অদূরে একটা মসজিদ বানালো, মসজিদ বানিয়েছে উদ্দেশ্য কিন্তু খারাপ। ওই মসজিদ তারা কোন উদ্দেশ্যে বানিয়েছিল? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার মধ্যে রব্বুল আলামিন তাদের সেই কুউদ্দেশ্যের কথা এভাবে তুলে ধরেছেন, তারা সেই মসজিদ কি কারণে বানিয়েছিল, সূরা তাওবার 107 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أرادنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. আল্লাহ তাআলা বলছেন, আর তারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুফরি এবং মুমিনদের মধ্যে বিভেদ সাধনের লক্ষ্যে, এমনকি যারা ইতিপূর্বে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের শক্ত একটা ঘাঁটি বানাবার জন্য তারা মসজিদ নির্মাণ করেছে। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন তোমরা মসজিদ বানালে, মসজিদে কুবা তো আছে পাশাপাশি কেন আরেকটা মসজিদ বানালে, তখন তারা বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা,
আমাদের উদ্দেশ্য ভালো আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকুম লাকাযিবুন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এরা মিথ্যাবাদী কারণ আমি আপনি আরেকজনের মনের খবর না জানলেও সকলের মনের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ এই মুনাফিকগুলো মসজিদ বানিয়েছিল যেন মসজিদে বসে তারা যেন মসজিদে বসে তারা মুসলমানদের বিরুদ্ধে আড্ডা করে সরযন্ত্রের আড্ডাখানা সেখানে বসাতে পারে কারণ মুসলমানরা মনে করে ভালোই তো মসজিদ বানিয়েছে তারা হয়তো নামাজ পড়ছে ইবাদত করছে দাঁড় হচ্ছে মুনাফিকরা ভেবেছে মুসলমানদের চোখে ধুলা দিয়ে আমরা মসজিদের ভিতরে সরযন্ত্রের আড্ডাখানা বসায় দেব আর আমাদের মিত্র যারা অর্থাৎ রোমানরা যদি হামলা চালাতে আসে তাহলে আমরা তাদেরকে সাপোর্ট দিব সহযোগিতা করব বিভিন্ন ইনফরমেশন এখান থেকে আমরা সাপ্লাই দিব তারা মসজিদ বানিয়ে নবীজির কাছে গেল মুনাফিকগুলো নবীজিকে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মসজিদ বানিয়েছি আসেন আপনি উদ্বোধন করে দেন আপনি ইমামতি করেন আপনার উদ্বোধনের মাধ্যমে আমরা মসজিদটা শুরু করি নবীজি গেলেন না নবীজি না যাওয়ার কারণ হলো নবীজিকে যেতে যিনি নিষেধ করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন লা তাকুম ফিহি আবাদা এই মুনাফিকদের মসজিদে আপনি কখনো নামাজে দাঁড়াবেন না কেন দাঁড়াবেন না এর পরের অংশে আল্লাহ বললেন লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين الله تعالى বলছেন ওগো আমার নবী এদের মসজিদে আপনি সালাতে দাঁড়াবেন না কারণ প্রথম দিন থেকে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর ওই মসজিদে সালাতে দাঁড়ানোর সবচাইতে বেশি হকদার হলেন আপনি কারণ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ ওই মসজিদে এমন শোক লোকেরা থাকে ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহারু সেখানে এমন লোকেরা থাকে যারা পবিত্র থাকে ভালোবাসে পবিত্র থাকে পছন্দ করে আর পবিত্রতা আর পবিত্র বান্দাদেরকে যিনি পছন্দ করেন সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজি গেলেন না নবীজি বললেন আমি আগে তাবুকের অভিযান থেকে আসি তারপরে যাব তাবুক অভিযানের খবর পেয়ে মুনাফিকরা খুশি এখন মুসলমানদেরকে রোমান বাহিনী নাস্তানাবুদ করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে প্রস্তুতি নিতে বললেন মুমিনদেরকে প্রস্তুতি নিতে বললেন যেহেতু লম্বা সফর যুদ্ধে যাওয়ার জন্য জিহাদে যাওয়ার জন্য রসদের দরকার এজন্য নবীজি সাহাবীদেরকে বললেন ধনী ধনী সাহাবীদেরকে বললেন যার যা সম্পদ আছে দুহাত ভরে দান করতে থাকো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন বুখারীর বর্ণনায় হাদিস এসেছে মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি জাইশুল উসরা তাবুকের যুদ্ধকে বলা হয় জাইশুল উসরা কারণ হলো এটা যেহেতু কষ্টকর সফর ছিল এজন্য এই অভিযানে যে সেনাবাহিনী পাঠানো হয়েছিল সেই সেনাবাহিনীকে আরবিতে বলা হয় জাইশুল উসরা যার অর্থ হলো ক্লেশকর যুদ্ধের সেনাবাহিনী নবীজি বলেছেন মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ আমার যে সাহাবি জাইশুল উসরা অর্থাৎ তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য দান করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা সাহাবীদের মধ্যে কম ছিল না বেশি ছিল নবীজি যখন এই কথা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু সবার আগে বাড়িতে ছুটে গেলেন চিন্তা করলেন সব সময় আবু বকর আমার সাথে প্রতিযোগিতা করে আজকে আমি আবু বকরের চাইতে বেশি সম্পদ দান করব বাড়িতে গিয়ে সম্পদের হিসাব আরম্ভ করলেন গোটা সম্পদের অর্ধেক এনে নবীজির কদম মোবারকে সুপর্দ করে দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আন তিনি তো অনেক বড় মাপের ধনী ছিলেন তার সম্পদের বিরাট একটা অংশ তিনি তাবুক যুদ্ধের জন্য দান করে দিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ আব্বাস রাদিয়াল্লাহু আন সাদ বিন ওবাদা তালহা সহ বড় বড় সাহাবীরা সম্পদের বিরাট অংশ দান করে দিলেন সকল সাহাবীরা অনেক সম্পদ নিয়ে আসলেন টাকা পয়সা নিয়ে আসলেন অনেক নারীরা স্বর্ণ রৌপ্য নাকের তাদের নাক নাকের দুল কানের ফুল বিভিন্ন অলঙ্করাদি নিয়ে নবীজির সামনে আসলো নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন কি ব্যাপার কে কতটুকু এনেছো আর কে কতটুকু রেখে এসেছো সব সাহাবীদের উত্তর একই রকম
অগনবী এতটুকু এনেছি আর এতটুকু বাড়িতে রেখে এসেছি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওমর তুমি কতটুকু এনেছো কতটুকু বাড়িতে রেখে এসেছো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন অর্ধেক এনে আপনার পায়ের সামনে দিয়েছি আর অর্ধেক আমার বাড়িতে আছে নবীজি বললেন আমার আবু বকর কোথায় তাকে তো দেখি না আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে আসলেন নবীজির সামনে এসে তিনি একটা থলি দিলেন যেখানে কয়েক হাজার দিরহাম ছিল নবীজি তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আবু বকর তুমি কতটুকু আনলে আর কতটুকু বাড়িতে রেখে আসলে তিনি উত্তর দিলেন ওগো আল্লাহর নবী আমার বাড়িতে জাগতিক যত সম্পদ ছিল সব সম্পদগুলো জমা করে আল্লাহর নবীর কদম মোবারকে সুপর্দ করে দিয়েছি ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আহারে সারা জীবন আমি আবু বকরের সাথে প্রতিযোগিতা করেছি ভেবেছিলাম আজকে আবু বকর আমার সাথে পারবে না কিন্তু আজকেও আমি আবু বকরের কাছে হেরে গেলাম আল্লাহু আকবার এইভাবে করে সাহাবীরা ধন সম্পদ দান করতে থাকলেন কিন্তু যারা গরিব মুসলমান ছিলেন দুর্বল মুসলমান ছিলেন যাদের টাকা পয়সা নাই তারা তাবুক যুদ্ধে দান করতে পারলেন না এজন্য তাদের মনটা খারাপ হয়ে গেল কিন্তু তাদের মনের উদ্দেশ্য ভালো যদি থাকতো সত্যি তারা দিয়ে দিত গরিব মুসলমানদের মন খারাপ হয়ে গেল ওই গরিব মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন কে আল্লাহ সূরা তাওবার 91 নম্বর আয়াত তাবুক যুদ্ধের ব্যাপারে এতগুলো আয়াত কোরআনের 38 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত তাবুক যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে সুবহানাল্লাহ কতগুলো আয়াত গরিব মুসলমানদের মন খারাপ হয়ে গেল رب العالمين آيات نزل كلن ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم আল্লাহ তাআলা বললেন দুর্বল অসুস্থ এবং যাদের দান করার সামর্থ্য নেই তাদের কোনো অপরাধ নেই যদি তারা আল্লাহ এবং রাসূলের হিতাকাঙ্ক্ষী হয় আর যারা সৎকর্মশীল বান্দা তাদের ব্যাপারেও অভিযোগের কোনো পথ নেই অর্থাৎ আল্লাহ বললেন যাদের দান করার সামর্থ্য নেই গরিব মুসলমান দান করতে পারো নাই তো কি হয়েছে তোমাদের উপর আল্লাহ নারাজ নন তাদের উপরে খুশি যিনি তিনি কে আল্লাহ কিছু মুসলমান যারা শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু গরিব তারা নবীজির কাছে ছুটে আসলে সে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থবিত্ত নাই টাকা পয়সা নাই কিন্তু শরীরের শক্তি আছে তাবুক অনেক দূরের পথ আমাদের ঘোড়া নাই উটও নাই দয়া করে আমাদের জন্য ঘোড়া বা উট বাহনের ব্যবস্থা করে দেন আমরা জিহাদে যেতে চাই নবীজি তখন বললেন আমার কাছে তো তোমাদের জন্য ঘোড়া বা উট বাহন দেওয়ার মতো জোগাড় করে দেওয়ার মতো আমার কাছে কোনো বাহন নাই এই কথাগুলো আল্লাহ পরের আয়াতে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলহুম কুলতালা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফীযু মিনাদ دمع حزنا ألا يجدوا ما ينفقون الله تعالى বললেন তাদের জন্য কোনো অপরাধ নেই যারা আপনার কাছে এসেছে এসে বলেছে আমাদের জন্য বাহন জোগাড় করে দেন আপনি তখন তাদেরকে বলেছেন আমি তো তোমাদের জন্য বাহন জোগাড় করে দিতে পারবো না বাহনের বড় সংকট এই কথা শুনে সেই দুর্বল মুসলমানগুলোর চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে তখন তারা মন খারাপ করে চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়েছে আল্লাহ বলেছেন সামর্থ্য না থাকার কারণে তারা যুদ্ধে দান করতে পারে নাই বাহন না থাকার কারণে তারা যুদ্ধে যেতে পারে নাই চোখের পানি ছেড়েছে তাদের চোখের পানি ছাড়ে দেওয়ার কারণে তাদের উপর যিনি রাজি খুশি হয়ে গিয়েছেন তিনি কি জাতির ইমান চিন্তা করেন ইসলামের ইতিহাসে এই সাহাবীদেরকে বলা হয়েছে আল বাক্কাউন ক্রন্দনকারী সাহাবি জিহাদে যেতে পারে নাই বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার কি জাতের ইমানদার অন্যদিকে মুনাফিকগুলো নবীজি বললেন দান সদকা করো
মুনাফিকদের টাকা পয়সা আছে দান সদকা করে না মুসলমানের বেশ ধরে খাপটি মেরে থাকা মুনাফিকরা এখনো সমাজে আছে এরা টাকা পয়সা বিভিন্ন আজেবাজে জায়গায় খরচ করে কিন্তু যদি বলা হয় আল্লাহর দ্বীনের পথে খরচ করো এই মুনাফিকগুলো তখন কৃপণতা অবলম্বন করে আছে না নাই আর মুমিনরা তাদের ধন সম্পদ অকাতরে বিলিয়ে দেয় শুনেন আল্লাহ বলেছেন আনফিকিয়া ইবনা আদম হে আদম সন্তান তুমি আমার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব অর্থাৎ আমি তোমাকে বেহিসাবি সম্পদ দান করব সুবহানাল্লাহ এজন্য আল্লাহর পথে যারা দান করে এদের সম্পদ কখনো ফুরায় না আল্লাহর পথে যারা দান করে না এদের ধন সম্পদ দুনিয়া আখেরাতে কোনো কাজে লাগে না তাবুক যুদ্ধের জন্য নবীজি যখন ধন সম্পদ চাইলেন দান করার কথা বললেন মুমিনরা সবাই দান করলো মুনাফিকরা দান করলো না যে সকল সাহাবীরা বেশি বেশি দান করলেন মুনাফিকরা তো নিজে দান করলো না দান না করে বলতেছে যারা বেশি বেশি দান করছে তারা রিয়া মানুষ দেখাবার জন্য দান করেছে দেখবেন এই ধরনের ঘাপটি মারা মুনাফিক আমাদের সমাজেও আছে মানুষ যখন ভালো কাজে দান করে তখন সে নিজে দান করে না এরা মানুষ দেখাবার জন্য এগুলা করে আছে না নাই তাবুক যুদ্ধের সময় এই মুনাফিকগুলো বলল এরা মানুষ দেখাবার জন্য দান করতেছে আর যারা গরিব মুসলমান কম দান করেছে বলে এই সামান্য পরিমাণ দান করলে অথচ রোমান বাহিনী কত বিরাট অর্থবিত্ত অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত তাদের সাথে তোমরা পারবে না এই মুনাফিকগুলো টিটকারি এই মুনাফিকগুলো ঠাট্টা বিদ্রূপের ভাষা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন রব্বুল আলামিন সূরা তাওবার 79 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ তাআলা বলছেন যারা স্বেচ্ছায় সদকা আদানকারী মুমিনদের প্রতি বিদ্রূপ করে এবং যাদের স্বীয় পরিশ্রম লব্ধ বস্তু ছাড়া কিছুই নয় কিছুই নেই তাদেরকে যারা উপহাস করে সেই সকল মুনাফিকদেরকে শাস্তি দিয়ে লাঞ্ছিত যিনি করবেন তিনি কে তাবুক যুদ্ধের সময় মুমিনরা দুই হাত ভরে দান করলো মুনাফিকরা দান করলো না আবার যে সকল মুমিনরা দান করলো তাদেরকে তারা ঠাট্টা করলো উপহাস করলো ওইদিকে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে মুনাফিকরা এবার অজুহাত পেশ করলো তারা বলতে লাগলো আমরা তো জিহাদে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের এই সমস্যা ওই সমস্যা এখনো আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে এদেরকে যদি দিন কায়েমের আন্দোলন কিংবা দিন কায়েমের আদর্শের জন্য ডাকা হয় এরাও নানা রকমের অজর আপত্তি পেশ করতে থাকে আছে না নাই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নবীজি যখন আদেশ দিলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যে সকল মুনাফিক ছিল তারা গোটা মদিনায় রটাতে লাগলো মুহাম্মদের সাথীরা এবার যদি তাবুক যুদ্ধে যায় কেউ আর ফিরে আসতে পারবে না কারণ রোমান বাহিনী বড় শক্তিশালী বাহিনী সেই সময়ের বিশ্বের সুপার পাওয়ার এরা সবগুলাকে কচুকাটা করবে অথবা বন্দি করে নিলে রোম সম্রাট তাদেরকে বন্দি করে অন্য দেশে নির্বাসনে পাঠিয়ে দিবে এই রকম আজে বাজে কথা তারা মদিনায় বলাবলি করছিল এরপরে যখন তাদেরকে যুদ্ধে যাওয়ার কথা বলা হলো তারা আবার অজর পেশ করলো মুনাফিকরা কি অজর পেশ করলো আল্লাহ সূরা তাওবার 42 নম্বর আয়াতে তুলে দিলেন লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান কাসিদান লাতাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাউ استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون الله تعالى বলছেন মুনাফিকরা তখন বলেছিল যদি খুব সহজেই গনিমত লাভ করা যেত আর যদি সফরটা সহজ হতো তাহলে আমরাও রসুলের অনুসরণ করতাম আমরাও জিহাদে বের হতাম আল্লাহ তাআলা বলছেন যখন জিহাদ শেষ হবে নবী দেখবেন তারা আপনার কাছে এসে শপথ করে বলবে আল্লাহর কসম আমাদের ওজন না থাকলে সমস্যা না থাকলে আমরাও তোমাদের সাথে গিয়ে জিহাদ করতাম আল্লাহ তার হাবিবকে আয়াত নাজিল করে জানিয়েছেন ও নবী এই মুমিনরা মুখে বলে একটা অন্তরে আছে
ইন্নাহুম লাকাযিবুন এরা হলো মিথ্যাবাদী এরা হলো ধোঁকাবাজ এরা হলো ভণ্ডক এরা হলো প্রতারক উপরে উপরে ইসলামের প্রতি দয়া মায়া দেখায় ভেতরে ভেতরে ইসলামের তারা শেকড় কেটে দেয় এরা হলো মুনাফিক তাবুক যুদ্ধে তারা অজর আপত্তি পেশ করেছে জিহাদে যায় নাই অংশ গ্রহণ করে নাই আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে আয়াত নাযিল করে তাদের কপটতার কথা জানিয়ে দিলেন সেই সকল লোকেরা তাদের জানমাল নিয়ে জিহাদে গেল না অন্যদিকে তারা মুসলমানদেরকে বিদ্রুপ করতে লাগলো মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতে লাগলো এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন ইনফিরু খিফাফাও ওয়াযিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ বললেন মুমিনরা ভয় পেও না জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যাও তোমাদের সংখ্যা কম হোক আর বেশি হোক ভয় পেও না জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো এটাই তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ যখন মুমিনদেরকে সান্ত্বনা দিলেন এবার মুনাফিকবিহীন একটা বাহিনী নবীজি তৈরি করলেন কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তার 12 জন সাঙ্গপাঙ্গই বাহিনীতে লুকায়া দিল জুরে বলেন কয়জন টায়ার্ড হয়ে গেছেন আপনারা কয়জন ঢুকায় দিয়েছে তাবুক যুদ্ধ এটা বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ একটু পরে বুঝবেন কত গুরুত্বপূর্ণ আব্দুল্লাহ বিন উবাই সে গেল না তার সাঙ্গপাঙ্গরাও গেল না কিন্তু খবরা খবর নেওয়া এবং সুযোগ বুঝে ক্ষতি সাধনের জন্য সে তার 12 জন সাঙ্গপাঙ্গ ওই বাহিনীতে ঢুকাইয়া দিল কয়জন নবম হিজরির রজব মাসের কোন এক বৃহস্পতিবারে নবীজি এবার 30,000-এর বাহিনী নিয়ে রওনা করলেন কত হাজার আপনারা যে আগে অনেক যুদ্ধের কাহিনী শুনলেন কোন যুদ্ধে কি মুসলমানদের এত বিরাট বড় বাহিনী ছিল এটা ছিল রাসূলের জীবনের শেষ যুদ্ধ শেষ অভিযান এবং এটাই ছিল রাসূলের জীবনের সবচাইতে বড় সেনাবাহিনী নিয়ে অভিযান আল্লাহু আকবার মুসলমানদের সংখ্যা 30,000 রোমানদের সংখ্যা কত 40,000 বিরাট বাহিনী মুসলমানদের 30,000-এর বাহিনী নিয়ে নবীজি এবার রওনা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে মদিনার প্রশাসক নিযুক্ত করলেন অস্থায়ী প্রশাসক নিযুক্ত করে তিনি তার চাচাতো ভাই নবীজির প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন একবারের দেখাশোনার জন্য তাবুকের যুদ্ধে তোমাকে নিচ্ছি না পরিবারের দেখাশোনার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আলী রাদিয়াল্লাহু আনহু মন থেকে চেয়েছিলেন তিনিও যেন জিহাদে যান কিন্তু নবীজির আদেশ এজন্য তিনি মদিনায় থেকে গেলেন ঘটনা এবারে যেটা ঘটলো মুনাফিকরা বলাবলি করলো আলী একজন ভীতু আলী একজন কাপুরুষ রোমানদের ভয়ে সে এবার তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাহস কম না বেশি তাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন কে আসাদুল্লাহিল গালিব একজন সাহসী পুরুষ সাহসী বীর পুরুষ মুনাফিকরা যখন তাকে কাপুরুষ বলা আরম্ভ করলো তিনি আবার খুবই ফুঁসে উঠলেন তিনি তখন সাথে সাথে তিনিও তাবুকের উদ্দেশ্যে রওনা করলেন মুসলিম বাহিনী তখন অল্প দূরে গিয়েছে কাফেলা নিয়ে তিনি গিয়ে যখন কাফেলার সাথে শরীক হলেন নবীজি বললেন কি ব্যাপার আলী তোমাকে বললাম মদিনায় থাকার জন্য পরিবারের দেখাশোনা করার জন্য তুমি কেন চলে আসলে নবীজি বললেন সবাই আমাকে কাপুরুষ বলতেছে মুনাফিকরা আমাকে ভীরু বলতেছে আমি চলে এসেছি নবীজি তখন বললেন আলীরে মন খারাপ করো না আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা তুমি কি এতে সন্তুষ্ট নও তুমি আমার নিকট অনুরূপ হও যেমন হারুন ছিলেন মুসা আলাইহিস সালামের নিকটে অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন দায়িত্ব পালনের জন্য তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার ভাই হারুনকে তিনি এলাকার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তুমি কি মুসা নবীর ভাই হারুনের মতো হয়ে তুমি কি আমার দেওয়া দায়িত্ব পালন করবে না তবে পার্থক্য হলো এই ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে সুতরাং আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে দায়িত্বটা দিয়ে যাচ্ছি এই দায়িত্ব তুমি পালন করো আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে মদিনায় ফিরে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার 30,000-এর বাহিনী নিয়ে রওনা করলেন সময়টা ছিল শীতকাল না গ্রীষ্মকাল আরো জোরে বলেন প্রচন্ড রোদ গ্রীষ্মের খরতাপে 30,000-এর বাহিনী নিয়ে নবীজি রওনা করলেন রওনা করার সময় যে খাদ্য নিয়েছিলেন খাদ্য সংকট দেখা দিল খাবার দাবার ফুরিয়ে গেল এখন তারা কি খাবেন তাবুকের যুদ্ধে সাহাবীরা কত স্যাক্রিফাইস করেছেন শুনেন
সাহাবীরা কত স্যাক্রিফাইস করেছেন গতকাল দেখলাম অনেক জায়গায় নবীজির আগমনে মানুষ এত বিশাল বিশাল রেলি করেছে অসুবিধা নাই নবীজির আগমনে এত বিশাল বিশাল রেলি করেছে অনেক মানুষ খাওয়া দাওয়া করেছে এখন নবীজির মিলাদে আগমনে আমরা অনেকে খুশি আসলে নবীজির আগমনে আসমান খুশি জমিন খুশি তামাম মাখলুকাত খুশি আমরাও খুশি না বেজার আমরাও খুশি কিন্তু নবীজির মিলাদ হয়েছে আগমন হয়েছে যে কারণে সেটা হলো জমিনটা কার আরো জুড়ে বলেন জমিন কার আইন চলবে কার নাকি আমাদের বাপ দাদার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে এই দাওয়াত এবং এই দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি যখন দাওয়াত আরম্ভ করলেন নবীজির মিলাদ হয়েছে আগমন হয়েছে এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম যখন আরম্ভ হয়ে গেল তখনই তো ডান্ডার বাড়ি আসা আরম্ভ হয়েছে ঠিক কি না এখন শুনেন আমাদের মধ্যে অনেকেই আছে নবীজির আগমনে খুশি অনেকে না আমরা যারা মুসলমান আমরা সবাই খুশি এখন নবীজির যখন মিলাদ হয়েছে আগমন হয়েছে জন্মের খবর যখন আবুল আহাব শুনেছে আবুল আহাবকে তার দাসী গিয়ে সংবাদ দিয়েছে শুনেন আবুল আহাব আপনার কিন্তু একটা ভাতিজা হয়েছে নাম রাখা হয়েছে মুহাম্মদ আবুল আহাব এত খুশি হয়েছে খুশি হয়ে ওই দাসীকে বলল এত সুন্দর সুখবর দেওয়ার জন্য আজ থেকে তুমি আমার দাসী নও তোমাকে আমি আজাদ করে দিলাম আল্লাহু আকবার তাহলে নবীজির মিলাদে নবীজির আগমনে আবুল আহাব খুশি না বেজার আল্লাহ যখন নবীজিকে নবুয়তের দাওয়াত প্রচার করতে বললেন সাফা পাহাড়ে উঠে নবীজি দাওয়াত দিলেন আবুল আহাব সেখানে উপস্থিত ছিল বলল ভাতিজা মা জামাতানা ইল্লা লিহাদা এগুলো বলার জন্য কি এখানে ডেকে নিয়ে এসেছো নাকি নবীজিকে গালি দিল বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউযুবিল্লাহ গালির জবাব হিসেবে সূরা লাহাব নাজিল হলো আবার তিরমিজির বর্ণনা এসেছে একটা পাথর হাতে নিয়ে নবীজির মাথা মুবারক ফাটিয়ে দিল এই তো সেই আবুল আহাব যে নবীজির মিলাদে খুশি হয়েছে কিন্তু নবীজি যখন আদর্শ প্রচার করেছেন আদর্শ প্রচার করে আদর্শ কায়েমের কথা যখন বলেছেন তখন আবুল আহাব খুশি না বেজার আমাদের সমাজে এরকম বহু আবুল আহাব আছে যারা নবীজির মিলাদে খুশি কিন্তু নবীজির আদর্শ বাস্তবায়নের বেলায় তারা না খুশি আমরা নবীজির মিলাদেও খুশি নবীজির আদর্শ মেনে আদর্শ বাস্তবায়নে খুশি ঠিক কি না আমরা আবু বকর মার্কাশেকে রাসূল হব যেই আবু বকর নবুয়তের আগেও ছিলেন নবীজির বন্ধু নবুয়তের পরে নবীজির অফাত পর্যন্ত ছিলেন নবীজির বন্ধু নবীজির আশেক ঠিক কি না শুধু নবীজির মিলাদে খুশি হবেন আর নবীজির আদর্শ জমিনে নাই আদর্শ বিদায় হয়ে যাচ্ছে সেখানে আবুল আহাবের মতো নাকুশ থাকবেন এই রকম আশেকে রসুল আমার রসুলের কোনো দরকার আমরা হবে এমন আশেক শুনেন তাবুক যুদ্ধের কাহিনী আশেক কারে কয় তাবুক যুদ্ধের জন্য 30,000 বাহিনী নিয়ে রওনা হয়েছেন পথিমধ্যে খাবার দাবার শেষ এজন্য সাহাবীরা অজর করেন নাই আপত্তি পেশ করে বলেন না ও গো নবী খাবার শেষ চলেন আমরা মদিনায় ফিরে যাই যুদ্ধ করব না এমন কথা বলছে নাকি আরো জোরে বলেন এমন কথা বলছে নাকি তখন নবীজি সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন সাহাবীরা ধৈর্য ধরো সাহাবায়ে কেরাম খাবারের ভাবে তখন গাছের লতাপাতা খাওয়া আরম্ভ করলেন গাছের লতাপাতা খাওয়ার কারণে ঠোঁট গুলো ফুলে গিয়েছে আহারে বিরানি আর জিলাপি খাইয়া খাইয়া ইসলাম আসে নাই বিরানি আর জিলাপি খাইয়া ইসলাম আসে নাই ইসলাম কায়েমের জন্য সাহাবারা গাছের লতা পাতা খেয়ে জিহাদে গিয়ে জীবন দিয়েছে ঠিক কি না আশেকে রসুল হতে হলে এই জাতের আশেকে রসুল হওয়া লাগবে গাছের লতা পাতা খেয়ে সাহাবিরা তাবুকের উদ্দেশ্যে পথ চলেছে খাবার দাবারের সংকট ছিল অন্যদিকে 30,000 বাহিনী কিন্তু 30,000 বাহিনী তাবুকে যাওয়ার জন্য তো 30,000 উট ছিল এত উট আর ঘোড়ার সংখ্যা এত কম ছিল যে একটা উটে পালাক্রমে 18 জন আরোহণ করতেন কতজন একটা উট একজন উঠে কিছু দূর যায় একজন নামে আরেকজন উঠে মানে একটা উট ভাগ করে পাইছে কয়জন আল্লাহু আকবার এত দূরের পথ কয়েকশো কিলোমিটারের পথ যাচ্ছেন কখনো পায়ে হেঁটে একটু সুযোগ পাইলে এরকম মাটিতে হাঁটা নাকি সৌদি আরবে যারা গিয়েছেন মরুভূমি পাথরের পথ পাথুরে পথ মরুভূমির পথ হেঁটে হেঁটে যাচ্ছেন আবার গ্রীষ্মের প্রচন্ড তাপ আল্লাহু আকবার কি জাতের স্যাক্রিফাইস চিন্তা করেন খাবার দাবার ফুরিয়ে গেল আবার গ্রীষ্মের প্রচন্ড তাপে প্রখর তাপে প্রচন্ড রোদ মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা এরকম অবস্থায় এক একটা উঠে 18 জন ভাগ করে আরোহণ করেন পানীয় ফুরিয়ে গেল কোনো পানীয় নাই তারা
তাদের মস্কের ভিতরে যে পানি নিয়ে এসেছিলেন সেই পানি গুরু শেষ হয়ে গেল পানির অভাবে তখন নবীজি সাহাবীদেরকে বললেন কয়েকটা উট জবাই করে ফেলো উটের পেটের ভিতরে যে পানি আছে ওই পানিগুলো পান করে তারা এরপরে নিজেদের পিপাসা সামান্য নিবারণ করে তাবুকের উদ্দেশ্যে পথ চলেছেন তাবুকের উদ্দেশ্যে রওনা করেছেন পথ চলছেন পথ যেতে যেতে যখন হিজর এলাকা তারা অতিক্রম করছেন হিজর এলাকা ছিল সালেহ নবীর উম্মত সামুদ জাতির আবাসস্থল সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের সাথে গাদদারি করেছিল তারা বলেছিল আপনা আপনা আপনাকে যদি আল্লাহ কোনো মুজিজা দেন তাহলে আপনার উপর ঈমান আনবো আল্লাহ সালেহ নবীকে একটা উটনি মুজিজা দিয়েছিলেন ওই উটনিকে তারা হত্যা করেছিল যার কারণে ভূমিকম্পের গজব দিয়ে ওই জাতিকে যিনি ধ্বংস করেছেন তিনি কে আল্লাহ ওই এলাকা দিয়ে যাচ্ছেন নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা তাকাও শিক্ষা নাও সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত এলাকা তোমরা নিজের চোখে দেখছো এদের ঘর বাড়িগুলো ভূমিকম্প দিয়ে গজব দিয়ে আল্লাহ এদেরকে শেষ করে দিয়েছেন নবীজি সাহাবীদেরকে বললেন লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম আন ইউসিবাকুম মা আসাবাহুম ইল্লা আন তাকুনু বাকিন নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো গজবপ্রাপ্ত সামুদ এলাকার ঘরবাড়ি দিয়ে যখন যাচ্ছ ক্রন্দনরত অবস্থায় কেঁদে কেঁদে যাও কারণ হলো এরকম গজব তো আল্লাহ তোমাদের উপরেও চাইলে দিতে পারেন কিনা আল্লাহর কাছে পানা চাও তখন সুম্মা কন্না রাসহু আসরা সাইরা হাত্তা আজাজাল ওয়াদি তখন নবীজি মাথা নিচু করলেন দ্রুত গতিতে ওই এলাকা তিনি ত্যাগ করলেন সাহাবীদেরকেও বললেন দ্রুত এই এলাকা ত্যাগ করো আর আল্লাহর কাছে পানা চাও এরকম গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন কিছু কিছু সাহাবী পানির অভাবে ওই এলাকায় একটা কুয়া ছিল কুয়া থেকে পানি উঠানো আরম্ভ করলেন এটা নবীজির দৃষ্টিগোচর হলো নবীজি বললেন এই পানিগুলো ফেলে দাও এটা গজবের এলাকা এই এলাকা থেকে পানি নিও না কুয়া থেকে যে পানি নিয়েছ পানি ফেলে দাও কিছু সাহাবী রুটির খামির বানিয়েছিলেন নবীজি বললেন রুটির খামিরগুলো উট এবং ঘোড়াকে দিয়ে দাও এগুলো খাইও না বরং সালেহ নবীকে আল্লাহ যে উটনি দিয়েছিলেন ওই উটনি যে কুয়া থেকে পান করতো এটা হলো সেই কুয়া ওই কুয়া নবীজি দেখাই দিলেন বললেন এই কুয়া থেকে পানি পান করো সাহাবিরা ওই কুয়া থেকে পানি উঠালেন পানি পান করলেন আল্লাহ তাদের তৃষ্ণা নিবারণ করে দিলেন আবারও তারা পথ চলা আরম্ভ করলেন চলতে 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 একেবারে তাবুকের নিকটবর্তী জায়গায় পৌঁছে গেলেন তাবুকের নিকটবর্তী জায়গায় যখন পৌঁছালেন আগের দিন নবীজি সাহাবীদেরকে বললেন ইন্নাকুম সাতাতুনা গাদান ইনশাআল্লাহু আইনান তাবুক নবীজি বললেন শোনো আগামীকাল দুপুরবেলা তোমরা তাবুকের একটা ঝর্ণার কাছে পৌঁছাবে অনেক সাহাবীরা তোমরা পিপাসার্থ আছো চিন্তা করো না আগামীকাল একটা ঝর্ণা আমরা পাবো তাবুকের কাছে গিয়ে তবে আমি ওই কুয়া থেকে পানি উঠাবার আগে ওই কুয়ার ধারে কেউ যাবে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমরা গিয়ে দেখি আমাদের আগে আমাদের দুই ভাই ওই কুয়া থেকে এসে পানি উঠিয়েছে কারণ তারা নবীজির নিষেধাজ্ঞা শুনতে পাইনি তারা জানতো না না জানার কারণে উঠিয়েছে নবীজি এটা শুনলেন নবীজি বললেন অসুবিধা নাই না জানার কারণে তারা এটা করেছে তাদেরকে মাফ করে দিবেন কি নবীজি এবার ওই কুয়ার কাছে গিয়ে ওই কুয়া থেকে দেখলেন ওই কুয়াটা দেখলেন কুয়ার মধ্যে পানি খুব অল্প অল্প পানি কুয়াটা শুকিয়ে গিয়েছিল প্রচণ্ড তাপের কারণে গ্রীষ্মকালের প্রচণ্ড খরতাপের কারণে কুয়ার পানি পানির স্তর নিচে নেমে গিয়েছিল নবীজি ওই কুয়া থেকে অল্প কিছু পানি নিলেন হাত মুখ ধুলেন অজু করলেন তারপরে তার ব্যবহৃত সেই পানিগুলো ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন নবীজির ব্যবহার করা পানির বরকত যখন ওই কুয়ার পানিতে পড়ে গেল দেখা গেল শুষ্ক কুয়ার মধ্যে এবার ফল্ল ধারায় পানি উঠা আরম্ভ করলো সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে এবার পানি পান করলেন তাদের বাহনগুলোকেও উট ঘোড়া এগুলোকেও তারা পানি পান করালেন এবার তারা তাবুকের ময়দানে চলে গেলেন নবীজির সঙ্গে বাহিনী কয় হাজার আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ করি আমি আর ক্লান্ত হন আপনারা বাহিনী কয় হাজার 30,000 তাবুকের যুদ্ধে নবীজি চলে এসেছেন তাবুক নামক জায়গায় নবীজি চলে এসেছেন এই খবর গিয়েছে রোম সম্রাটের কাছে রোম সম্রাট ভেবেছিল যে আমাদের কথা শুনে এরা আমাদের ভয়ে যুদ্ধে আসবে এখন এই তো বছর দেড়েক আগে মুসলমানদের কয় হাজার বাহিনী গিয়েছিল জোরে বলেন কয় হাজার রোমান বাহিনী ছিল কত হ্যাঁ 2,00,000 পারে নাই 3,000-এর সাথে এখন 40,000 পাঠাইছে বিপরীতে কত রোম সম্রাট
ভাবতেছে একটারে এরা আস্ত রাখবে না এখন পিস পিস করে ফেলবে কারণ এর আগে 2 লাখ পাঠায়া 3000 এর সাথে কুলাতে পারে আরে মুসলমান আমরা সেই জাতি 313 জন বদরে 1000 কে ভাগিয়ে দিয়েছি আমরা সেই জাতি এখন আমরা বর্তমান বিশ্বের অনেক সুপার পাওয়ারের ভয়ে আমরা কথা বলতে পারি না আরে মুসলমান তো সেই জাতি এই মুসলমান সেই সময়ের বিশ্বের পরাশক্তি 2 লক্ষের বাহিনীকে 3000 ভাগিয়ে দিয়েছে আল্লাহু আকবার কি জাতির ঈমান ছিল তাদের কাছে সংখ্যা ছিল কম কিন্তু ঈমান ছিল এখন আমাদের সংখ্যা কি কম সংখ্যা কি কম ঈমান সবল না দুর্বল আল্লাহ আমাদের ঈমানকে সবল করার তৌফিক দাও এখন যে বাহিনী আসছিল 40000 বাহিনীর কাছে এই খবর এরা এই খবর শুনে কিসের আর যুদ্ধের মাঠে আসবে এখন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেউ এদিকে কেউ ওইদিকে মানে যুদ্ধের মাঠে আসার আগে মাঠে এসে খেলাধুলা করার আগে স্থাপন করা মুসলিম বাহিনীকে হামলা করবে 20 দিন অবস্থান করার পর যখন রোমান বাহিনী আসে না রোমানদের অনুগত হয়ে যারা এই যারা এই সব অঞ্চলে থাকত ওই সকল খ্রিস্টানরা আবার ভয়ের চোটে তারা আবার জিজিয়া নিয়ে নবীজির কাছে গিয়ে আনুগত্য করলো বলল আমরা আপনার সাথে যুদ্ধ করতে পারবো সন্ধি করলো চুক্তি করলো এবং তারা বলল আমরা বিনিময়ে জিজিয়া দেব আমাদেরকে আমাদের এলাকাকে নিরাপত্তা দান করুন নবীজি তখন তাদের এই প্রস্তাব মেনে নিলেন আইলার খ্রিস্টান গভর্নর রুবাহ বিন ইউহান্না বিন রুবাহ সে গেল জিজিয়া দিল তারপরে আজরুহ এবং জারবা এর নেতৃবৃন্দ গেলেন জিজিয়া দিলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন দুমাতুল জান্দালের শাসনকর্তা উকাইদির আসে নাই নবীজি তখন খালিদ ইবনুল ওয়ালিদকে ডাকলেন খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে 420 জন সেনা দিয়ে বললেন যাও উকাইদির এখনো আসে নাই সে এখনো সন্ধি করে নাই অনুগত হয় নাই আত্মসমর্পণ করে নাই তুমি তাকে বন্দী করে আমার আমার কাছে নিয়ে আসো আর নবীজি একটা ভবিষ্যৎবাণী করলেন নবীজি বললেন ইন্নাকা সাতাজিদুহু ইয়াসিদুল বাকর খালিদ তুমি শোনো তুমি গিয়ে দেখবে যে সে নীল জঙ্গলি নীল একটা গাভী শিকাররত অবস্থায় আছে ওই অবস্থায় তুমি তাকে ধরে ফেলবে খালিদ ইবনুল ওয়ালিদ 420 জনের বাহিনী নিয়ে রওনা হলেন যেতে যেতে এক চাঁদনি রাতে দুর্গটা পরিষ্কার দেখা যায় এইরকম জায়গায় তিনি গেলেন গিয়ে দেখলেন যে দুর্গের যে প্রধান ফটক সেখানে একটি নীল গাভী জঙ্গল থেকে বের হয়ে দুর্গের প্রধান ফটকে তার শিং দিয়ে গুতাগুতি করতেছে এবার দুমাতুল জান্দালের শাসনকর্তা উকাইদির যখন এটা দেখলো শিকারের প্রতি তার আলাদা রকমের লোভ ছিল সে এটা দেখে ওই গাভী শিকার করতে এসেছে খালিদ ইবনুল ওয়ালিদ এসে দেখলেন নবীজি আমাকে যে ভবিষ্যৎবাণী করেছেন তার হুবহু শতভাগ বাস্তবায়ন আমি দেখতে পাচ্ছি আল্লাহু আকবার এই সুযোগে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করলেন বন্দী করে নবীজির সামনে তাকে নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে যখন আনা হলো 2000 উট 800 গোলাম 400 লৌহবর্ম এবং 400 বর্ষা জরিমানা দেওয়ার শর্তে তাকে মুক্ত করে দেওয়া হলো এবং শর্ত দেওয়া হলো তাকেও জিজিয়া দিতে হবে এই শর্ত সে মেনে নিল এইভাবে করে কোনো প্রকার যুদ্ধ ছাড়া যুদ্ধ বিগ্রহ ছাড়া লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া রোমান বাহিনী পর্যবস্ত হয়ে গেল আর তাবুকের যুদ্ধে বিনা লড়াইয়ে মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করে তারা এবার ফিরে আসতে লাগলো সুবহানাল্লাহ এই যুদ্ধে কোনো মুসলমান সশস্ত্র সংগ্রাম করে শহীদ হন নাই কিন্তু একজন সাহাবী তাবুকের যুদ্ধে লড়াই ছাড়া শহীদ হয়েছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর তাবুকের যুদ্ধে তো কাফিরদের সাথে সরাসরি সশস্ত্র কোনো যুদ্ধই হয় নাই তাহলে একজন সাহাবী শহীদ হলেন কেমনে যে সাহাবী তাবুকের যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন বিনা যুদ্ধে শহীদ এই সাহাবী সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবিজাদাইন এই আব্দুল্লাহ জুলবিজাদাইন তিনি শিশুকালেই তার বাবা হারিয়েছেন আব্দুল্লাহ জুলবিজাদাইন বিনা যুদ্ধে শহীদ একজন সাহাবি তার কাহিনী বলছি শুনেন কিরকম সাহাবি তিনি ছিলেন হযরতে আব্দুল্লাহ জুলবিজাদাইন শিশুকালেই তার বাবা হারিয়ে ফেলেন এজন্য চাচার আশ্রয়ে তিনি লালিত পালিত হচ্ছিলেন তরুণ বয়সে তার চাচার ছাগল আর বকরি তিনি মরুভূমিতে তার চাচার ছাগল বকরি তিনি মরুভূমিতে
তিনি চড়াতেন ইসলামের কথা শুনলেন দ্বীনের দাওয়াত শুনে ইসলামের প্রতি তার মন আকৃষ্ট হয়ে গেল ইসলামের প্রতি তার মনটা দুর্বল হয়ে গেল ইসলাম কবুল করতে মন চায় কিন্তু চাচার ভয়ে ইসলাম কবুল করে না ইসলাম কবুল করেছে এই খবর চাচা শুনলে চাচা তাকে জানে মেরে ফেলবে চাচার ভয়েতে ইসলাম কবুল করে না সময় যেতে লাগলো যেতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী করিম যখন মক্কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন আব্দুল্লাহ যুলবিজাদাইন তখন বললেন এই তো আমার সময় চলে এসেছে তিনি তার চাচাকে গিয়ে বললেন ও চাচা জান নবীজি তো মক্কাও বিজয় করে ফেলেছেন আপনি কি এখনো ইসলাম কবুল করবেন না একটা কথা আপনাকে বলি আমি কিন্তু বহু আগেই ইসলামের প্রতি দুর্বল মনে মনে আমি অনেক আগেই ইসলাম কবুল করেছি কিন্তু আপনার ভয়ে বলি নাই এখন তো মক্কাও বিজয় হয়ে গিয়েছে এখনো কি আপনি ইসলাম কবুল করবেন না চাচা তখন বললেন ভাতিজা কি বলছো তুমি বুঝে শুনে বলছো নাকি কি বলছো আমার সামনে বুঝে শুনে বলছো নাকি তখন ভাতিজা বললেন আব্দুল্লাহ যুলবেজাদাইন বললেন চাচা জান যা বলেছি একদম বুঝে শুনে বলেছি আমি ঈমান এনেছি বহু আগে আপনার ভয়ে বলি নাই এখন বলেন আপনি ঈমান আনবেন কিনা তখন তার চাচা বললেন না জীবন গেলেও আমি ঈমান আনবো না ভাতিজা তখন এত দিনের ভয়কে তিনি দূর করে দিয়ে চাচার সামনেই ঘোষণা দিলেন অগো চাচা আমি তোমার সামনেই আজ ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার নাম তখন ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা তার নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন এটা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ছিল আব্দুল উজ্জা চাচা বললেন আব্দুল উজ্জা ভাতিজা এর পরিণাম পরিণতি কি হবে বুঝতেছো তুমি ভাতিজা বললেন পরিণতি যা হবার হোক আমি ঈমান এনেছি ঈমানের উপর দৃঢ় থাকব চাচা বললেন ভাতিজা আব্দুল উজ্জা শোনো তোমার তো কোনো ধন সম্পদ নাই আমি যে ধন সম্পদ তোমাকে দয়া করে দিয়েছি সব আমি ফিরাইয়া নেব এখন বলো তুমি কি ঈমান ছাড়বা না আমার ধন সম্পদ ছাড়বা ভাতিজা বললেন চাচা গো শোনো আমি শুধু আপনার দেওয়া ধন সম্পদ নয় দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারি ঈমান বিসর্জন দিতে পারি না চাচা বলল ভাতিজা শোনো পরিণতি কিন্তু আরো ভয়াবহ হবে তোমার গায়ে যে জামা কাপড় আছে এই জামা কাপড়ও তোমার নয় এই জামা কাপড়ও আমি তোমাকে দিয়েছি তুমি যদি ঈমানের উপর অটল থাকো জামা কাপড় সব আমাকে ফেরত দিয়ে আমার ঘর বাড়ি ছেড়ে তুমি চলে যাও এবার ঈমানের কারণে আব্দুল উজ্জা তিনি কি করলেন তিনি বললেন চাচা কোনো অসুবিধা নাই আপনার সামনে আপনার দেওয়া জামা কাপড় খুলে ফেললাম জামা কাপড় খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন ঈমানের কারণে সবকিছু হারিয়ে ফেললেন উলঙ্গ অবস্থায় তার মায়ের কাছে গেলেন মায়ের কাছে যখন ছেলে উলঙ্গ অবস্থায় গেলেন মা তখন চোখ বন্ধ করে নিলেন বললেন বাবারে তোমার এই অবস্থা কেন ছেলে তখন বললেন মা গো আমি নবীজির উপর ঈমান এনেছি আল্লাহর উপর ঈমান এনেছি এই জন্য আমার চাচা সব কিনে নিয়েছেন তার বাড়ি থেকে বের করে দিয়েছেন এমনকি গায়ের জামা কাপড়ও কেড়ে নিয়েছেন মা বললেন বাবারে তুমি আমার কাছে কেন এসেছো কি চাও ছেলে বললেন মা গো আমাকে কি এক দুই টুকরা কাপড় দেওয়া যাবে ওই কাপড়টা গায়ে জড়ায়া আমি নবীজির কাছে যেতে চাই মা তখন তাকে এক টুকরা কম্বল দিলেন ওই কম্বলটাকে তিনি দুই টুকরা করলেন দুই টুকরা করে একটা অংশ নিচের দিকে জড়ালেন আরেকটা অংশ তার গায়ের মধ্যে জড়ালেন কোনো মতে তিনি ওই কাপড় পরে নবীজির কাছে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্কো খুস্কো এক যুবককে দেখলেন মাথার চুলগুলো উস্কো খুস্কো গায়ের মধ্যে জামা কাপড়ের পরিবর্তে দুই টুকরা কম্বল কোনোরকম জড়াইয়া এসেছে নবীজি বললেন কি ব্যাপার তুমি কে আমার কাছে তুমি কি চাও পুরো কাহিনী তিনি শুনালেন নবীজি তখন বললেন শোনো আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম হলো আব্দুল্লাহ যুলবিজাদাইন এই নাম দেওয়ার কারণ হলো যুলবিজাদাইন শব্দের বাংলা অর্থ হলো দুই টুকরা কাপড়ের অধিকারী তিনি নবীজির কাছে এসেছিলেন কয় টুকরা কাপড় পরে জোরে বলেন কয় টুকরা এই জন্য নবীজি নামও দিলেন আব্দুল্লাহ যুলবিজাদাইন দুই টুকরা কাপড়ের অধিকারী আল্লাহর বান্দা আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর যুলবিজাদাইন মানে হলো দুই টুকরা কাপড়ের অধিকারী নবীজি নাম দিলেন শোনো তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ যুলবিজাদাইন দুই টুকরা কাপড়ের অধিকারী আব্দুল্লাহ এই নাম তার পছন্দ হলো এই নামই তার থাকলো নবীজি তাকে আফলুস সুফাতে থাকতে দিলেন
কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন আমার আব্দুল্লাহকে তোমরা কোরআন শেখাও তিনি কোরআন শিখলেন কোরআন শেখার পরে আবার তেলাওয়াত করেন এত জোরে কোরআন তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কারণে অন্য কোন সাহাবীরা বিশ্রাম নিতে পারে না এত জোরে জোরে চিল্লায়া চিল্লায়া তিনি কোরআন পড়েন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে অভিযোগ নিয়ে আসতেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে যে অনেক সাহাবী ডিস্টার্ব হয় নবীজি বলেন ওমর রে আব্দুল্লাহকে চিল্লাইতে দাও কারণ সেই ঈমান ঈমান যখন এনেছে ঈমান আনার কারণে সঙ্গে কিচ্ছু আনতে পারে নাই তার ঈমানের তেজ অনেক বেশি ঈমানের তেজের কারণে সে জোরে জোরে কোরআন পড়ে তাকে কোরআন পড়তে দাও সুবহানাল্লাহ ইতিমধ্যে তাবুকের যুদ্ধের সময় চলে এসেছিল আব্দুল্লাহ যুলবিজাদাইন গিয়ে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি তাবুকের যুদ্ধে অংশ গ্রহণের সুযোগ দেন নবীজি বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো আব্দুল্লাহ যুলবিজাদাইন বললেন ওগো আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করেন তাবুকের যুদ্ধে আমি যেন শহীদ হয়ে যেতে পারি সাহাবীদের মনে শহীদ হওয়ার তামান্না এত বেশি ছিল কারণ আমরাও সবাই দুনিয়ায় থাকব না সবাই একদিন মরে যাব আমরা মরব কিনা কে কিভাবে মরব জানি না কেউ রোগে সুখে মরবেন কেউ অ্যাক্সিডেন্ট করে মরবেন কেউ দুর্ঘটনায় পড়ে মরবেন বিভিন্ন জাতের মৌত আছে কিন্তু সাহাবীরা দোয়া করতেন আল্লাহ শহীদে মৃত্যু দিও কারণ শহীদে মৃত্যুর উপরে কোনো হিসাব নাই বিচার নাই সুদা জান্নাত সুবহানাল্লাহ এজন্য আব্দুল্লাহ যুলবিজাদাইন এসে বললেন ওগো আল্লাহর রাসূল আমার জন্য আপনি নিজে দোয়া করেন তাবুকের যুদ্ধে আল্লাহ যেন আমাকে শহীদ করে নেন নবীজি বললেন আব্দুল্লাহ যাও গাছের ছাল নিয়ে আসো আব্দুল্লাহ যুলবিজাদাইন তখন গাছের ছাল নিয়ে আসলেন নবীজি ওই গাছের ছাল তার হাতের মধ্যে বেঁধে দিয়া বললেন ওগো আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ যুলবিজাদাইন বললেন ওগো আল্লাহর নবী আমি চাইলাম একটা আর আপনি দোয়া করলেন আরেকটা উল্টা দোয়া কেন করলেন আমি শহীদ হতে চাইলাম আর আপনি বললেন কাফেররা যেন আমার শরীরে আঘাত করতে না পারে আমার রক্ত কাফিরদের জন্য আপনি হারাম করে দিলেন নবীজি বললেন আব্দুল্লাহ রে শোনো তোমার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না আছে এটা আমি জানি সুতরাং যুদ্ধের ময়দানে কাফেরদের দ্বারা তুমি যদি শহীদ না হয়ে বিছানায় রোগে সুখে কিংবা জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও তাও তোমাকে শাহাদাতের মর্যাদা তিনি দান করে দিবেন তিনি কে এজন্য আপনারাও সবসময় দোয়া করলে আল্লাহর কাছে শহীদ মৃত্যু চাইবেন শহীদ না হয়ে যদি স্বাভাবিক মৃত্যু হয় নবীজি বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি নবীজি বলেছেন যে ব্যক্তি দিল থেকে অন্তর থেকে শাহাদাতের মৃত্যু চাইবে সে যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায় অন্তরে সারা জীবন শাহাদাতের তামান্না লালন করার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন এই জন্য অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রাখার দরকার আছে না নাই আল্লাহ তৌফিক দান করেন নবীজি যখন এই কথা বললেন আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন তাবুকের যুদ্ধে অংশ নিয়েছিলেন বলছিলাম তাবুক যুদ্ধে একজন সাহাবী বিনা লড়াইয়ে শহীদ হয়েছেন তাবুকের যুদ্ধে যাওয়ার পরে তার প্রচণ্ড জ্বর হলো জ্বরের কারণে কয়েকদিন জ্বরে ভুগে তিনি মারা গেলেন তার ইন্তেকালের খবর নবীজির কাছে আসলো ইন্তেকালের খবর নবীজির কাছে আসার পরে নবীজি বললেন তার লাশ দাফনের জন্য প্রস্তুত করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তার দাফন কার্য নিজেই সম্পন্ন করেছেন নিজে জানাজা দিলেন এরপরে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা তার লাশটাকে বহন করে কবরের মধ্যে নিয়ে আসতেছেন আর কবরে লাশ শোয়ানোর জন্য কবরে নেমে গিয়েছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাফন হচ্ছে সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু আন কবরের পাশে আলো নিয়ে দাঁড়িয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশ কবরে নিজের হাতে শোয়ালেন নিজের হাতে শোয়া দিয়া তিনি তখন বললেন আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফরদিয়ান তিনি বললেন হে আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ যুলবিজাদাইনের উপর আমি সন্তুষ্ট ছিলাম দয়া করে তুমিও তোমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাও আবু বকর রাদিয়াল্লাহু আন কবরের উপর দাঁড়ানো ছিলেন তিনি তখন আফসোস করে চিৎকার করে বললেন ইয়া লাইতানি আফসোস কুনতু সাহিবাল হুফরা আজ এই কবরের লাশ যদি আব্দুল্লাহ যুলবিজাদাইনের না হয় আমার লাশ হতো আমার জীবন ধন্য হয়ে যেত আল্লাহু আকবার বিনা যুদ্ধে তাবুকের যুদ্ধে লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া
এই সাহাবীকে শাহাদাতের মর্যাদা যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে নবীজি রওনা দিলেন তাবুকের যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করে রওনা দিলেন বিজয়ীর বেশ রোমানরা আসে নাই বয়ে বিজয়ী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন আব্দুল্লাহ বিন উবাই তার কয়জন সাগরিতকে ঢুকায় দিছিল হ্যাঁ মনে আছে আপনাদের কয়জন এই 12 জনের মন ভালো না খারাপ এরা তো আসছিল যে যুদ্ধ যখন শুরু হবে আমরা মুসলমানদের পক্ষে নয় বরং আমরা রোমানদের পক্ষ গিয়ে উল্টা আমরা মুসলমানদের উপর হামলা চালাবো এটা তাদের মনের ভিতরে ছিল কিন্তু তাদের সেই স্বাদ আর পূরণ হলো মনটা খারাপ মদিনার দিকে নবীজি রওনা হয়েছে তারা চিন্তা করলো যাওয়ার পথেই আমরা নবীজিকে হত্যা করে ফেলব নাউযুবিল্লাহি মিন যালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফেরার পথে একটি গিরি সংকট অতিক্রম করছিলেন এ সময় তার সাথে কেবলমাত্র দুইজন সাহাবী ছিলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আন এবং তার সাথে ছিলেন আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন একজন ছিলেন সামনে উটনির সামনে আরেকজন ছিলেন পেছনে গিরি সংকটের ভেতরে তারা আগে প্রবেশ করলেন অন্যান্য সাহাবীরা তখনও পেছনে ছিলেন ওই সময় ওই 12 জন মুনাফিক মুখোশ পরিধান করে পেছন থেকে এসে যখনই হামলা চালাবে নবীজি দেখে ফেললেন আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বললেন এদেরকে ধাওয়া করো এদের থেকে রক্ষা করো আমাকে এবং এদের উপর হামলা চালাও নবীজির এই তেজস্বী কণ্ঠে এরা ভয় পেয়ে গেল এবং সাথে সাথে সেখান থেকে তারা পালিয়ে গেল মুখোশ পরিধান করা থাকলেও এই 12 জন মুনাফিককে চিনে নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখন আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডেকে এই 12টা মুনাফিকের নাম বললেন এবং বললেন কাউকে এটা না বলার জন্য সেই দিন থেকে আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু নাম হয়ে গেল সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির গোপন কথার ভান্ডার নবীজি তার ওফাতের আগে মদিনার মুনাফিকের লিস্ট আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন এজন্য তাকে বলা হতো নবীজির গোপন কথার ভান্ডার এই 12 জন মুনাফিকের ব্যাপারে নবীজি বলেছেন يجدون إن في أمتي 12 منافقا لا يدخل الجنة ولا ريحها حتى يلج الجمل في سم الخياط নবীজি বললেন আমার উম্মতের এই 12 জন মুনাফিক এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গন্ধ এরা পাবে না নবীজি বললেন নবী আল্লাহর নবী আরো বললেন এরা জান্নাতে যাওয়া ঠিক ততটা কঠিন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমনটা কঠিন সুই চেনেন তো আপনারা সুইয়ের ছিদ্রটা বড় না ছোট সুইয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করবে নবীজি বলেছেন এই 12 জন মুনাফিক জান্নাতে যাওয়া অসম্ভব ঠিক সেরকম হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব সেভাবে এই 12 জন মুনাফিকও জান্নাতে যাওয়া অসম্ভব নবীজি মদিনায় ফিরে আসলেন মদিনাবাসী লোকেরা নবীজিকে অভ্যর্থনা জানালো নবীজি এবার মদিনায় আসার পরে কি হলো এবার শুনেন মদিনাতে আসার পরে সেবার সবার কাছে খবর চলে গেল যেই রোমান বাহিনীর পরে অনেকেই অজর আপত্তি পেশ করে যে মুনাফিকরা যায় নাই ওই রোমান বাহিনী মুসলমানদের ভয়ে তাবুকের ময়দানেই আসে নাই মুনাফিকগুলো এবার কি করবে ভয়ে লজ্জায় শরমে 80 জন মুনাফিক কতজন মুনাফিক 80 জন মুনাফিক নবীজির কাছে আসলো একসাথে এসে বিভিন্ন অজর দেখালো আসলে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আমার এই সমস্যা কারো পেটে ব্যথা কারো মাথা ব্যথা কারো এই রোগ ওই রোগ কারো এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন অজর আপত্তি তারা পেশ করতে লাগলো নবীজির অন্তরে দয়া মায়া কম না বেশি নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলেন এবং নবীজি তাদের থেকে আনুগত্যের বায়াত গ্রহণ করলেন আর তাদের অন্তরে যা গোপন আছে সেই ফয়সালার ভার কার উপরে ছেড়ে দিলেন কিন্তু নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেও এই মুনাফিকদেরকে ক্ষমা করেন নাই কে আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা তাওবার 96 নম্বর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ জানিয়ে দিলেন ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম ফা ইন তারদাউ আনহুম ফা ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন আল্লাহ তাআলা বললেন
তারা তোমাদের নিকট শপথ করবে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তাআলা বললেন ওগো নবী তুমি এবং মুমিনরা যদি তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তাআলা এদের উপরে কখনো রাজি খুশি হবেন না এদের উপর আল্লাহ রাজি খুশি হন নাই যারা ওজর আপত্তি নিয়ে গিয়েছে এই 80 জনের ভিতরে আব্দুল্লাহ বিন উবাই ছিল না এবং তার সাঙ্গপাঙ্গরাও ছিল না তারা তাবুক যুদ্ধে যায়ও নাই আল্লাহর নবী ফিরে আসার পরে তারা গিয়ে নবীজির সাথে দেখা করে এর জন্য লজ্জিত হয় নাই তিনজন সাহাবী এদের কথা সূরা তাওবা এসেছে সূরা তাওবায় এসেছে সূরা তাওবার নাম সূরা তাওবা কেন এই সূরায় তিনজন সাহাবীর তওবা কবুলের কাহিনী বর্ণনা হয়েছে সেই কাহিনী এই সূরায় বর্ণনা হয়েছে এই জন্য এই সূরার নাম সূরা 80 জন মুনাফিক গিয়ে ওজর পেশ করলো তিনজন সাহাবী এই সাহাবী এই তিনজন সাহাবী নবীজির বড় মহব্বতের ছিলেন একজন ছিলেন কাব বিন মালিক যিনি বায়াতে আকাবায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন দুই নাম্বার মুরারা বিন রবিয়া এবং তিন নাম্বার হিলাল বিন উমাইয়া এই তিনজন নবীজির কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাইলেন মাফ চাইলেন কোনো ওজর পেশ করলেন না সত্য কথা স্বীকার করলেন তারা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো রোগসুখ ছিল না কোনো সমস্যাও ছিল না অলসতা করে আমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই ওগো আল্লাহর নবী আমাদেরকে মাফ করে দেন আমরা তওবা করব আল্লাহর কাছে নবীজি তখন তাদেরকে বললেন ঠিক আছে তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ যদি মাফ করে দেন তাহলে আমার তো কিছু করার নাই তারা শাস্তি চাইলেন নবীজি শাস্তি দিলেন এই তিনজনকে আল্লাহ যতক্ষণ না এদেরকে মাফ না করেন ততক্ষণ যেন কোনো মুসলমান এদের সাথে কথাবার্তাও না বলে অবরোধ আরোপ করে দেওয়া হলো তখন অবস্থাটা এমন হলো এই তিনজনের জীবন এমন দুর্বিষহ হয়ে গেল এমন কঠিন হয়ে গেল চেনা জানা লোকেরা সামনে আসলে চোখ পড়লেও আবার তাকায় না সালাম দেয় না সালাম দিলে সালামের জবাবও দেয় না কথা কেউ তাদের সাথে কথাবার্তা বলে না এরকম করে 40 দিন চলে গেল কতদিন আচ্ছা এটা বোঝানোর জন্য আপনাকে বলি মনে করেন আপনি এই 12 কোয়ার্টার এলাকায় বসবাস করেন এখন 12 কোয়ার্টারের কোনো মানুষ আপনার সাথে কথা বলে না তাকায়ও না আপনার দিকে আপনার কাছে কেমন লাগবে খারাপ লাগবে কি না একদিন দুই দিন না এই রকম করে তাদের সাথে এই আচরণ চললো মোট কয়দিন 40 দিন পরে আরো কঠিন আদেশ আসলো আল্লাহ জানায় দিলেন যে এরা যেন তাদের স্ত্রীকেও বাপের বাড়ি পাঠিয়ে দেয় স্ত্রীর সাথেও থাকতে পারবে এই সাহাবীরা খাঁটি মনে তওবা করলো এই মুহূর্তে তাদের কাছে একটা চিঠি আসছে রোম সম্রাটের কাছ থেকে রোম সম্রাটের কাছ থেকে এটা যেন বিষয়টা হলো এমন যে কেরোসিনের মধ্যে গিয়ে মানে লাকড়ির মধ্যে গিয়ে কেরোসিন ঢেলে দেওয়ার মতো এরকম অবস্থা রোম সম্রাট চিঠি লিখেছেন শোনো আমরা জানতে পেরেছি তোমাদের রব তোমাদের উপর নারাজ হয়ে গিয়েছে তোমাদের নবীও নারাজ হয়ে গিয়েছেন তোমাদের এলাকার সবাইও তোমাদের উপর নারাজ এদের সাথে বসবাস করে লাভ নাই আসো এখানে চলে আসো আমি তোমাদের ভালো থাকার ব্যবস্থা করে দিব আমাদের সাথে তোমরা মিলেমিশে থাকবা ওই তিনজন সাহাবী লুভে পড়েন তারা বুঝলেন এটাও একটা পরীক্ষা হতে পারে রোম সম্রাটের চিঠি তারা ছিঁড়ে ফেললেন এবং তারা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করলেন তাদের তওবা আল্লাহর কাছে ভালো লাগলো এই তিনজন সাহাবীর ব্যাপারে এবার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করলেন সূরা তওবার 118 নম্বর আয়াত নাজিল হয়ে গেল ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত ওয়া দাকাত আলাইহিম أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم
الرحيم এই তিনজনের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন কি সৌভাগ্যবান সাহাবী এদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন আল্লাহ জানায় দিলেন আল্লাহ দয়াবান হয়েছেন ওই তিন ব্যক্তির উপরে যারা জিহাদ থেকে বিরত থেকে ছিল তাদের অবস্থা এমন হয়েছিল প্রশস্ত হওয়া সত্ত্বেও জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কিন্তু তারা দৃঢ় বিশ্বাস রেখেছিল যে আল্লাহ ব্যতীত তাদের কোনো আশ্রয়স্থল নয় আশ্রয়স্থল নেই সুতরাং ওই আল্লাহর কাছে তারা তওবা করেছিল সেই আল্লাহ তাদের তওবা কবুল করলেন যখন তাদের তওবা কবুল হয়েছে 50 দিন পরে এই সুসংবাদ তাদের কানে গেল তারা তখন বলল আজকের দিনের চাইতে সৌভাগ্যের দিন আমাদের জন্য আর না এই তিনজনের তওবা কবুল হলো অন্যদিকে আল্লাহ আদেশ দিলেন নবীজি এখন থেকে মুনাফিকদের ব্যাপারে আপনি আরো বেশি কঠোর হয়ে যাবেন ওই মসজিদ মসজিদের কথা মনে আছে তো মসজিদটা বানিয়েছিল কারা মুনাফিকরা আবার কঠোর হওয়া যখন কথা আসছে নবীজি এবার ওই মসজিদ ভেঙে দিলেন কেন ভেঙে দিলেন কারণ এই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয় না এই মসজিদ হয়েছে কুউদ্দেশ্যে এজন্য নবীজি এই মসজিদকে ধ্বংস করে দিয়েছেন কিছুদিন পরেই তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার কিছুদিন পরেই মুনাফিকদের নেতা মারা গেল নাম কি আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসাব আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে সে নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা ইন্তেকাল করেছেন আমার বাবার ইচ্ছা ছিল তিনি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন তার গায়ের কাফনের কাপড় পরিধান করানো হয় আর আপনি যেন আমার বাবার নামাজের জানাজা ইমামতি করেন নবীজি এই কথা শুনে তার গায়ের জামা যখন খুলে দিতে যাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু থামিয়ে দিলেন নবীজি বললেন কি ব্যাপার ওমর তুমি আমাকে বাধা দাও কেন নবীজি বল তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো নবীজি কার জানাজায় যাবেন আর কার জন্য গায়ের জামা মুবারক কাফনের জন্য দিবেন এই লোকটাকে তো আমরা সবাই চিনি উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে সারা জীবন মুসলমানদের সাথে গাদ্দারি করেছে এমন কি কিছুদিন আগে তাবুকের যুদ্ধেও গাদ্দারি করেছে এই গাদ্দারে এই মুনাফিকের জানাজায় আপনি যাবেন না তার কাফনের কাপড় হিসাবে আপনার গায়ের পবিত্র জুব্বা মুবারক দিবেন না নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুর নিষেধাজ্ঞা মানলেন না ওমর রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী ছিলেন বেশ কয়েকটি জায়গায় তিনি এভাবে নবীজিকে বাধা দিয়েছেন একা একা সিদ্ধান্ত দিয়েছেন আর আল্লাহ তার সিদ্ধান্তের পক্ষে জিব্রিলের মাধ্যমে ওহী নাজিল করে তার পক্ষে রায় দিয়েছেন নবীজি বললেন ওমর বাধা দিও না আল্লাহ এখনো নিষেধ দেন নাই নবীজি আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে গেলেন তার সারা গায়ের মধ্যে নবীজি থুতু লাগাইয়া দিলেন এরপরে নবীজি তার পবিত্র জামা মুবারক তার কাফনের কাপড় হিসাবে তার গায়ে পরাইয়া দিলেন জানাজার মাঠে এবার নবীজি নিজেই ইমাম হয়ে জানাজার নামাজে ইমামতি দাঁড়াইয়া যাবেন আল্লাহ বরদাস্ত করলেন না জিব্রিল পাঠালেন জিব্রিল আমিন এসে বললেন ওগো আল্লাহর নবী কার জানাজা ইমাম হিসাবে দাঁড়িয়েছেন আল্লাহ জানিয়েছেন استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলেছেন এই মুনাফিকের জন্য আপনি রসুল হয়েও একবার দুইবার না 70 বারে যদি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন তার জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না অথচ এই নবী হাত তোলা লাগে না আপনারা কিবলা পরিবর্তনের ঘটনা জানেন হাত তোলার আগেই মনে মনে চাওয়ার কারণে দোয়া কবুল করেছেন কি সেই নবী মুনাফিকের জন্য এবার দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করবেন না কারণ এই লোকটা ছিল মুমিন না মুনাফিক জিব্রিল নবীজিকে জানালেন এর জানাজায় আপনি ইমামতি করবেন না চলে যান আর আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন
ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون الله بولن إدر قبر الباشا دارا بنا جنازة دارا بنا এদের কবরের কাছে ওদার হবেন না কারণ হলো এরা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে কুফরি করার তো অবস্থায় ইন্তেকাল করেছে মুনাফিকের জানাজায় অংশ গ্রহণ করা এমন কি তাদের এমন কি তাদের কবর জিয়ারতেও নিষেধাজ্ঞা জেনে দিয়েছেন তিনি কে আর আমরা দেখা যায় মাঝে মাঝে আমাদের এলাকায় আমাদের সমাজে অনেক টাটকা টাটকা মুনাফিক পাওয়া যায় মারা যায় আমরা একদম জানাজায় এমন ভাবে দাঁড়াই আর বলি লোকটা কেমন ছিল সবাই আমরা বলি হাত তুলা ভালো ছিল মনে হয় আপনাদের এই সাক্ষ্য গ্রহণ করার জন্য আল্লাহ আপনার দিকে তাকায় আছেন রাসূলের দোয়া আল্লাহ ফিরায় দিয়েছেন সেখানে আমার মতো আপনার মতো কলিমুল্লার সলিমুল্লার ভালো ছিল এই সাক্ষী আল্লাহ কবুল করবেন আল্লাহ ঠেকায় পড়ছে আমি আপনি যদি একদম তারে কবরে শুয়ায়া দিয়া মনে করি একদম জান্নাতের বিছানায় শুয়ায়া দিয়া আসছি কোনো লাভ হবে না কারণ হলো টাটকা টাটকা মুনাফিক যারা চিরকালের জাহান্নামী হলো তারা মুনাফিক হলো কাফিরের চেয়ে খারাপ এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন ইসলামের ক্ষতি কাফেরের চাইতে মুনাফিক করেছে বেশি এই জন্য নিফাকের ভাইরাস থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন যুদ্ধ থেকে ফিরে এসে এই কাজগুলো সম্পন্ন হলো এর কিছুদিন পরেই নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ হজের প্রধান আমির বানিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিলেন আছে কথা কোন না কেন খ্রিস্টানের ভেতরে না বৌদ্ধের ভেতরে না অন্য কোন ধর্মের ভেতরে না মুসলমান পাওয়া যায় কোথায় মুসলমানের মুসলমানের ভেতরেই মুনাফিক পাওয়া যায় এখন আমরা তো সবাই আমাদেরকে বলি মুসলমান মুনাফিক কি কপালে বা পিঠে সাইনবোর্ড লাগায়া ঘুরে যে আই এম মুনাফিক সাইনবোর্ড লাগায় ঘুরে এরা চিনতেও পারবেন না তার মাথায় টুপি তার মুখে দাড়ি সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে জুব্বা পরে আবার তলে তলে ইসলামকে জবাই করে মুনাফিকের খাসলত আছে স্বভাব আছে এই স্বভাবগুলো যার মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে এজন্য সাহাবীরা সব সময় মুনাফিকির ভাইরাস থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন আমাদেরকেও মুনাফিকির ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক